এক সেকেন্ড, তুই সোলো ঢুকলি, তোর বিয়ে গেল, তারপর ও ঢুকলো, ও বললো আমি যাবো, তুই না, ও তুই চলে গেলি। তারপর আমার একটা বিয়ে আছে, তাহলে লেন্সটা চেঞ্জ করো, 50 লেন্স, 50 দাও রোল, ও 50 দাও রোল করবে না, 50 কি বলছিস, এটাও বলাবলি করবে, আমি পাচ্ছি না গো, মলা দেখে মাঝে মাঝে সহ্য হয় না আমার, মাঝে মাঝে আমার তো কখনো সহ্য হয় না, চুপ কর, আমার কথাটা বললি তো, হ্যাঁ এটা বলবো না, আমি আসলে যখন ঢুকি প্রচুর রাগ নিয়ে ঢুকি ইন্দ্রপুরীতে, জানিস তো, কেন কে জানে, মানে এরকম করতে ঢুকে বেরোই, রাগ নিয়ে বেরোই, সিন চলছে, এতগুলো দিন পেরিয়ে গেছে, ধারাবাহিক কোথাও গিয়ে একটা স্যাটিসফ্যাক্টরি একটা দেখো, বিষয়টা হচ্ছে এই প্রত্যেক দিনের সিন মানে তো প্রত্যেক দিনের একটা করে নতুন, কি বলবো, মানে আমাদের তো আগে থেকে এরকম ঠিক থাকে না যে কি সিন হবে আজকে বা কিছু, একদম সিনটা হওয়ার খানিকক্ষণ আগে হাতে পাই, তো এরকম কোনো ব্যাপার নেই যে একটা দারুণ লাগছে বা কিছু, কারণ প্রত্যেকটা মুহূর্তে আমাদের একটা জিনিসই মনে হয় যাতে সিনটা আমরা ভালোভাবে করতে পারি, তো এবার সেইটা আমাদের কাছে একটা নিজেদের কাছে একটা চ্যালেঞ্জ বলতে পারো থাকে যে কালকের থেকে যেন আজকের সিনটা বেটার হয়, তো এটাই মানুষ ভালোবাসছে, মানুষ দেখছে, এটাই আমাদের সবথেকে বড় প্রাপ্তি। গল্প হচ্ছে এই মুহূর্তে কোপাই কোপাই চলে গিয়েছিল হচ্ছে অর্ণর কাছে, অর্ণ মানে হচ্ছে খোয়াইয়ের যে এক্স হাজবেন্ড, তার কাছে, যে হচ্ছে কোপাইয়ের নিজের জন্মদাতা বাবা, কিন্তু সায়নের কাছে তো কোপাই ছোটোবেলা থেকে মানুষ হয়েছে, তো এই জায়গাটাই ভীষণ স্পষ্টভাবে মানুষের কাছে তুলে ধরা হচ্ছে যে শুধুমাত্র জন্ম দিলেই বাবা বা মা হওয়া যায় না, বাবা মা হতে গেলে যে যোগ্যতার প্রয়োজন হয় সেটা, মানে সেগুলো তো কোনো মাপকাঠির নিরিখে বিচার করা যায় না, কিন্তু একজন মানুষ যে একজন শিশুকে হয়তো জন্ম দেয়নি কিন্তু ছোটোবেলা থেকে তাকে বড় করছে, তাকে মানুষ করছে, এবং তার যে রিয়েলাইজেশন যে বাবা বা মা এই শব্দ দুটোর যে মানে 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 অর্থ কতটা গভীর এইটা সে যে রিয়েলাইজ করতে পারছে, এইটাই একটা সুন্দর স্টোরির মাধ্যমে দেখানো হচ্ছে। আমার বয়সের তুলনায় আমি যে চরিত্রটা করছি এই চরিত্রটা অনেকটাই বয়সে বড় একটি চরিত্র, যেখানে দেখাচ্ছে যে কোপাই আর কি, যে আমার মেয়ে, তার বয়স প্রায় 12-13 বছর, হ্যাঁ, তো আমার নিজের যে বয়স সেখানে 12-13 বছরের মেয়েটারে একটা অস্বাভাবিক ব্যাপার আর কি, তো সেখানে আমাকে ওই বয়সটাই গিয়ে করতে হচ্ছে, এটা বেশ মজা লাগছে, বেশ মজার বিষয়টা। দর্শকদের একটাই কথা বলবো, যেমন দেখছেন দেখতে থাকুন, সবাইকে বলুন দেখার জন্য, আরও অনেক ভালো ভালো গল্প আসছে সোহাগচাঁদে, তাই প্রত্যেক দিন ঠিক 7:00 কালার্স বাংলায় দেখতে থাকুন সোহাগচাঁদ, এবং আপনারা ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বিয়া থেকে